লাউ চাষ করছি 2200 টাকা, আমার 30,000 টাকা খরচ হয়েছে। প্রায় আমি 1,20,000 টাকার লাউ বিক্রি করছি। এখনো যা লাউ আছে আল্লাহর রহমতে 43,000 টাকার লাউ বেচতে পারবো। আর গাছেরও সময় ওই ভালো আছে, কিন্তু আমি আমার নিজের পকেটের টাকা খরচ করি আমি করছি। কোনো কৃষি অফিসার কোনোদিন আমার এখানে আসে নাই। আমি ওরে দাওয়াত দিছি কিন্তু সে আসে না। আসছে আসিয়া বলছে ওই রাস্তাটা কিয়া বলছে যে তোমারে, আমি বলছিলাম যে আমার ওখানটা দেখে রাখো, এখান দেখতে কি করবো, এখান দেখতে আমার কিচ্ছু করার নাই, এবং কোনো কিছু তোমারে দিয়া দিতে করতাম কথাটা বুঝিনি। আমার কিছু আজ পর্যন্ত কোনো অফিসারই আসে না, দেয় নাই। আমি আমার নিজের পকেট থাকি খরচ করছি, করিয়া এগুলা করছি, এবং এলাকাবাসী যে আসে তারে আমি একটা দেই, এবং টেকা দিও নে এমনিও নে, আমি একটা বাধা দেই না। একটা একটা আনন্দ, আমার একটা ফুর্তি লাগে। আপনারা যে মনে করেন উৎসাহিত আছেন, আমার কাছে শিখিয়ে দিতে পারবেন, আমি শিখাইয়া দিন। আমি আইজি অকন একটা লাউ নিতাম, ও লাউ টুকার আমি একটা সুন্দর লাউ পাইছি, অকন টান্দেও পাইছি, কইছি লাউটা দিলাই তো টাইম দেই নমালাম, টেকা থাকলেও নেই না থাকলেও নেই ফরে দেই। তো তান লাউ নেওয়ার উদ্দেশ্য হলো ওটাই যে তান গোবর দিয়ে বলাইছে নুজো দুজো যেমন দেয় না, খুব মজা খাইছে। আমার মামুর ও কদু বাজার, আমি আইছি একটা কদু নিতাম, আমার মামুই আমারে দেয় মাঝে মাঝে নিয়ে খাই। আমার কিছু ফেট আছে, বেগুন ফেট, টমেটো ফেট, কৃষি অফিসার জীবনেও যায় না, তারা খুঁজেও নিতাম পারি না।